হ্যালো গাইস, সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যে জায়গায় এসেছি সেটা হচ্ছে কি, আমরা এখন সৌদি আরবের পান্ডা মার্কেটে আছি। আমরা এসেছি বাজার করতে। দাদা রাকিব কি নেই? রাকিব সাহেব কি নাও তুমি? ইউটিউব চ্যানেল মে যায়েঙ্গে আর কে লেগি আমার মাস্ক লাগাই রাখার আরেকটা কারণ হচ্ছে গিয়ে এখানে মাস্ক ছাড়া চলা যায় না। মাস্ক ছাড়া যদি চলি জরিমানা ধরা দিয়ে যায় কাঁধে 500 টাকা, 500 রিয়াল ধরা দিয়ে মনে করেন যে প্রায় 10,000 টাকার মতো। এত টাকা এখন পর্যন্ত হয়নি, 10,000 টাকা জরিমানা দিল। আসলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা যেখানে যাই আমরা সস্তা জিনিসটা আগে খুঁজি। তো সস্তা বলতে কি মনে করেন যে সবসময় প্রতিদিনই তো আমাদেরকে বাজার করতে হয়, তো আমরা সবসময় সস্তা জিনিসটাই খুঁজি। যেখানে আমাদের সস্তাতে জিনিস পাওয়া যাবে সেখানেই আমরা যাই, কারণ বুঝলি তো আমার বাঙালি, আমাদের বেতন হচ্ছে যে জিনিসপত্রের দাম বেশি, তো আমরা একটু হিসাব করেই খাইতে হয়। তো চলেন দেখাবো আজকে আমরা কী কিনে। তো যেটা হচ্ছে এখন যে তো যেটা হচ্ছে এখানে লবণের উপরে অফার চলতেছে, তো এই জন্য আমাদের রাকিব প্রায় 4টা লবণ নিয়ে নিয়েছে। তুমি স্টেবে নিয়ে গেলে কে লিয়া? হ্যাঁ যোগট কিয়া যোগট ইয়া গট কে হ্যায় যোগট ও কে হ্যায়
কেসো হয়ে আর টিস্যু লে লই আছে, এই তো আমাদের অবস্থা। তো আমরা যেটা করবো, আমাদের এখন মোটামুটি হালকা পাতলা বাধা করা শেষ, আমরা এখন দিনটা করতে পারবো। তো অবশেষে আমরা বাজার করে আমরা বাসায় চলে এসেছি। আসলে ওইখানে ভিডিও আর করতে পারি না, কারণ ক্যাশ বক্সের সামনে তারা বাজার করতে দেয় না, এই জন্য আমি আর ওইখানে ভিডিওর ইন করতে পারি নাই। এই জন্য আমি বাসায় এসে তারপর ইনটা করতেছি। এখন আমরা অবশেষে বাজার করে আমরা বাসায় চলে আসছি এবং আমরা সুস্থভাবেই বাসায় এসেছি। তো আশা করি সবাই ইনশাল্লাহ আমাদের ভিডিও সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবেন এবং আমাদেরকেও আপনাদেরকে ভালোবাসার সুযোগ করে দিবেন এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার সুযোগ করে দিবেন। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম আলাইকুম।